নমস্কার, আমি সুকৃতি দান। আশা করি আমরা সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আমি আলোচনা করব, দেখুন, মীন রাশি বা লগ্নের মানুষকে সার্বিক দিক থেকে অনেক কষ্ট ভোগ করতে হচ্ছে। কিভাবে আপনারা এই কষ্টগুলোকে লাঘব করবেন এবং কোন দিক থেকে আপনার জীবনে মেজর সমস্যাগুলো আসছে এবং কোন জায়গাটাকে আপনাকে বৃহস্পতিদেব বা মঙ্গলদেব সার্বিকভাবে প্রোটেক্ট করার চেষ্টা করছে, তা নিয়ে একটা দীর্ঘ আলোচনা করে নেব। মূল আলোচনায় আসার আগে আপনাদের জানিয়ে রাখি অ্যাস্ট্রো সংক্রান্ত নিত্য নতুন টিপস পেতে আমার এই অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। চলে আসি মূল আলোচনায়। প্রথমেই বলবো, দেখুন, মীন রাশি বা লগ্ন যেহেতু একটা বৃহস্পতির প্রভাবিত রাশি বা লগ্ন, তাই আপনাদের মধ্যে একটা ইমোশনাল, সেন্টিমেন্টাল সব কিছুর মধ্যে একটা কষ্ট করা, লড়াই করা, সততা একটা মেন্টালিটি কিন্তু রয়েছে। আপনাদের দ্বাদশ ভাব হওয়ার জন্য আপনাদের ব্যয় হয়ে যায়, খরচ হয়ে যায়, ঘুমের ডিস্টার্বেন্স ক্রিয়েট করে, আপনারা সব ব্যাপারে একটু বেশি টেনশন করেন। তার উপর মীন রাশি বা লগ্নের মানুষের এখানে এক তো রাশির এক্সপেক্টের সাড়েসাথি এবং লগ্নের এক্সপেক্টের রাহুকেতুর প্রভাব সার্বিক অর্থে আপনার শরীর মন মানসিকতার মধ্যে একটা বিষণ্নতা, ভালো না লাগা, পাবলিক ডিলিংসের সমস্যা, রিলেশনশিপের মধ্যে ভুল বোঝাবুঝি বা দূরে থাকার একটা সমস্যাও কিন্তু ক্রিয়েট করছে। মীন রাশি বা লগ্নের মানুষের মধ্যে একটা মানসিক চাপ সব সময় ক্রিয়েট করছে, সবসময় একটা ভয়, মানসিক চাপ, অশান্তি, অস্থিরতা মীন রাশি বা লগ্নের মানুষকে সার্বিকভাবে একটা নেগেটিভ প্রভাব কিন্তু বর্তানোর চেষ্টা করছে। সেই জন্য মীন রাশি বা লগ্নের মানুষকে সার্বিক অর্থে একটু সচেতন থাকতে হবে। আপনাদের ক্ষেত্রে একটু খোলামেলা থাকতে হবে, এত বেশি চাপ নিলে হবে না, এত বেশি টেনশন করলে কিন্তু আপনার সমস্যা অনেকটা বেড়ে যাবে। তাই যেহেতু সাড়েসাথি অলরেডি শুরু হয়েছে আপনার 2023 সাল থেকে 2025-এর 18ই মে পর্যন্ত, মোটামুটিভাবে 2025-এর মার্চ পর্যন্ত আপনাদের ফার্স্ট স্টেজটা শেষ হবে, তারপর সেকেন্ড স্টেজে আপনাদের ঠিক মধ্য গহনে অর্থাৎ রাশির উপর পাস করবে, তখন কিন্তু মানসিক চাপ আর একটু বৃদ্ধি করাবে, আপনার শরীর স্বাস্থ্য কিছুটা খারাপ করে, এখন যেন ব্যয়ের সমস্যা, তখন কিন্তু মানসিক চাপটা আরেকটু বাড়াবে। এবং 29 সালের পর থেকে কিন্তু আপনাকে 29 সাল পর্যন্ত সাড়েসাথী রয়েছে, মোটামুটি 2025-এর মার্চ থেকে 2.5 বছর পর্যন্ত কিন্তু মীন রাশির উপর ডিরেক্টলি অবস্থান করবে। তাই রাশি যতদিন রয়েছে, তো রাশিতে যতদিন সাড়েসাথী রয়েছে ততদিন পর্যন্ত আপনাকে কিন্তু শনি মন্দিরে পুজো দেওয়া, নিরামিষ খাওয়া, একটু শনিদেবকে প্রসন্ন কিন্তু রাখতে হবে এবং কোনোভাবে মাথা গরম করলে হবে না, সার্বিকভাবে আপনাকে একটু চিন্তা করে একটু ম্যানেজ করতে হবে। আপনাদের মধ্যে অসম্ভব ধৈর্য শক্তি রয়েছে, আপনাদের মধ্যে অসম্ভব অধ্যবসায় রয়েছে। আমরা জানি যে শুক্র মীন রাশির ঘরে উচ্চস্থ হয় কিন্তু বুধ মীন রাশির ঘরে নিচস্থ হয়, তাই আপনারা অনেক সময় কমিউনিকেশনের জায়গাটা ভুল করেন, কিন্তু আপনাদের মধ্যে প্রেম, রোমান্টিকতা, নিজের লাইফ পার্টনারকে ভালোবাসা, সংসারকে আগলে রাখা, দায়ী দায়িত্ব পালন করা, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আপনাদের এত কিছু বোকামো, এমন কিছু বাচ্চা সুলভ মেন্টালিটি যেগুলো আপনার অনেকটা ঝামলা বা সমস্যার সূত্রপাত করেছে। এই ব্যাপারে আপনাকে একটু সাবধান হতে হবে মীন রাশি বা লগ্নের মানুষকে। কেন হতে হবে? কেননা মীন রাশি বা লগ্নের ক্ষেত্রে লগ্ন রেসপেক্টে লগ্ন সপ্তমে রাহুকেতু আপনার শরীর মন মানসিকতা, আপনার পাবলিক ডিলিংস, আপনার পরিবার, আপনার নিজের ভাগ্য সব দিক থেকে একটা ওঠানামা চলছে। আপনি যত বেশি টেনশন করবেন, যত অস্থির হয়ে যাবেন, তত সমস্যাটা বেড়ে যাবে। তাই আপনাকে ঠান্ডা মাথায় আপনার বাচ্চাকে সঠিকভাবে প্রতিকার করিয়ে এবং যে কোনো সমস্যাগুলোকে একটু বুঝে আপনাকে কতটুকু রাখতে হবে এবং কতটুকু আপনাকে ভেতর থেকে বুঝতে হবে, কতটুকু চালাকি করে এই প্রবলেমগুলোকে ম্যানেজ করতে হবে, প্রবলেমগুলোকে কাটাতে হবে, সেগুলোকে নিজেকে নির্ধারণ করতে হবে। যদি এই সময় বেশি টেনশন চিন্তা করেন, বেশি চাপ নেন, বেশি অস্থিরতা অনুভব করেন, তাহলে কিন্তু আপনার জীবনে সমস্যা তো বাড়বেই না, মানে সমস্যা তো কমবেই না, উপরন্তু আপনার জীবনে সমস্যাগুলো আস্তে আস্তে বেড়ে যাবে। তাই মীন রাশি বা লগ্নের ক্ষেত্রে সবসময় যে কোনো ব্যাপার, যে কোনো সমস্যাগুলোকে একটু ঠান্ডা মাথায় তার কিন্তু মোকাবেলা করতে হবে। যদি না মোকাবেলা করেন তাহলে কিন্তু সব দিক থেকে একটা মানসিক চাপ তৈরি করবে। এই সময় আপনাকে শনিদেবের পুজো দিতে হবে প্রতি শনিবার নিরামিষকে, আপনাকে রাহুর মন্ত্রপাঠ করতে হবে যদি শরীর মন মানসিকতার মধ্যে একটা নেগেটিভ অবস্থা তৈরি করে, আপনার ক্ষেত্রে কিন্তু রাহুদেবের মন্ত্রপাঠ করতে হবে। দেখুন যে আপনার শরীরে যদি খারাপ হয় তাহলে রাহুর মন্ত্রপাঠ, যদি সম্পর্ক সংক্রান্ত প্রবলেম হয় তাহলে কেতুর মন্ত্রপাঠ কিন্তু আপনাকে করতে হবে। রাহু কেতুর মন্ত্রপাঠ করে কিন্তু অনেক সমস্যা কাটানো যেতে পারে, ভুল করেও যেন রাহুর জন্য, গোমেদ বা কেতুর জন্য ক্যাটসাই পড়তে যাবেন না,
অনেক সমস্যার খালে পড়ে যাবেন। তবে আপনাদের বাচ্চাতে বুধের একটা সমস্যা দেখতে পাওয়া যায় ম্যাক্সিমাম ক্ষেত্রে। আপনাদের খুব বুদ্ধির দোষ হয়, বুদ্ধি ভুল হয়, আপনারা খুব বাচ্চাসুলভ কিছু কিছু ভুল করে ফেলেন। আপনাদের কিছু কিছু ক্ষেত্রে আপনারা অত্যন্তভাবে সরল, সাদাসিধে, অমায়িক, একটু কল্পনা দুনিয়া থাকতে বেশি পছন্দ করেন। অনেক সময় অ্যাজ ইট ইজ জায়গাটাকে বুঝতে চান না, ভাবতে চান না। সেই জন্য আপনার জীবনে বিপদী বলি বা সমস্যা বলি যে জায়গাটা আপনার ল্যাক রয়েছে সাংসারিক ফেজে, সেই জায়গা থেকে আপনাকে সমস্যা ক্রিয়েট করবে। আপনি একটু গতানুগতিকতাকে বেশি ভালোবাসেন, অর্থাৎ একটা ফ্যামিলি, তার সিকিউরিটি, তার ব্যাপারটা, সার্বিক দিকের কথা চিন্তাভাবনা বেশি করেন। তো এই বেশি চিন্তাভাবনা, বেশি টেনশন আপনাকে সার্বিকভাবে আপনার উপর একটা নেগেটিভ প্রভাব বর্তানোর কিন্তু চেষ্টা করছে। তো সেই জন্য কি করতে হবে, আপনার বাচ্চাকে সঠিকভাবে অ্যানালাইজ করতে হবে। আপনার ক্ষেত্রে শুভ গ্রহ হয় মঙ্গল, চন্দ্র, বৃহস্পতি এবং বুধ। বুধের সঠিক প্রতিকার আপনার করার প্রয়োজন পড়ে। বুধের প্রতিকার করলে আপনার কমিউনিকেশনের জায়গাটা অনেকটা গ্যাপ কমে যায়। তবে অনেক সময় দেখতে পাওয়া যায় আপনাদের মঙ্গলের সমস্যা বা চন্দ্রের সমস্যা, সেক্ষেত্রে মুক্ত বা প্রবাল পড়ার প্রয়োজন পড়ে। তবে আপনার বাচ্চার দেখে সেগুলোকে বিচার করতে হবে। এগুলো পার্টিকুলার রাশি দেখে বলা যেতে পারে না, তবে মীন যদি লগ্ন হয় সেক্ষেত্রে আমি বলতে পারি যে আপনাদের শুভ গ্রহ হবে মঙ্গল, বৃহস্পতি, চন্দ্র এবং বুধ। সেই অনুযায়ী আপনারা প্রতিকার করতে পারেন। তবে বুধ, মঙ্গল, চন্দ্রের এই প্রতিকারগুলো মীন রাশির ক্ষেত্রে জেনারেলভাবে দরকার হয়। তার থেকে কমসে কম যে কোনো দুটো তো খুবই দরকার পড়ে। আমি ম্যাক্সিমাম অনেকের বাচ্চার অ্যানালাইসিস করে জিনিসটা দেখেছি। তবে আপনাকে একটু না বাস্তববাদী হতে হবে। এত বেশি টেনশন চিন্তা করবেন না, হালকা থাকুন। মীন রাশির মানুষেরা যেহেতু এক্ষেত্রে আড়াউসে বৃহস্পতি রয়েছে, তাই আপনার কেতুর নেগেটিভ প্রভাবটা, অর্থাৎ সম্পর্ক সংক্রান্ত যে ডিস্টারবেন্স তৈরি করেছে, যে ভুল বোঝাবুঝি জায়গাটা তৈরি করেছে, বৃহস্পতিদেব যদি আপনার বাচ্চাটা একটু স্ট্রং থাকে, তাহলে কিন্তু সেই জায়গাটাকে অনেকটা বৃহস্পতিদেব কাটিয়ে দিতে চেষ্টা করবে, অনেকটা বাঁচানোর চেষ্টা করবে। কিন্তু আপনার বাচ্চাটির বৃহস্পতির অবস্থানটা অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে। আপনার বাচ্চা যদি বৃহস্পতি কোনোভাবে দুস্থানগত হয়, নিচস্থ থাকে, পীড়িত থাকে, সেক্ষেত্রে কিন্তু বৃহস্পতিদেব আপনাকে খুব একটা বাঁচাতে পারবে না। তখন কিন্তু সঠিকভাবে বৃহস্পতিদেবের কিন্তু প্রতিকার আপনাকে করতে হবে। বৃহস্পতিদেবের প্রতিকার না করলে সেই সমস্যাকে আপনি সার্বিকভাবে কিন্তু মেটাতে পারবেন না। তাই আগে বে দেখতে হবে আপনার বাচ্চাটির গ্রহগুলো কোন কন্ডিশনে রয়েছে। কেননা এখন গোচরের এক্সপেক্টে আপনার যেমন শনি, রাহু বা কেতু থেকে সমস্যাও রয়েছে, তেমন কিন্তু আপনাকে বৃহস্পতিদেব সর্বার্থকভাবে অনেকটা বাঁচানোর চেষ্টা করছে। আপনার রিলেশনশিপের জায়গাটা, আপনার ভাগ্যের জায়গাটা, আপনার অর্থ ইনকামের জায়গাটা, আপনি যদি এই সময় নতুন কোনো কাজ শুরু করেন, নতুন কোনো পরাক্রমতার দিকে এগোতে চেষ্টা করেন, সেগুলো কিন্তু আপনাকে অনেকটা আপনাকে হেল্প করবে। শনির সাড়ে সাড়ে আপনি যদি চেষ্টা করেন, আপনি যদি লড়াই করেন, আপনি যদি একটু বাস্তববাদী হন এবং প্রবলেমকে মেনে নিয়ে আপনার যে জায়গাটা ল্যাক রয়েছে সেই জায়গাটা আপনার ফেলিওর, মানে আপনার কোনো একটা জায়গায় নিশ্চয়ই ল্যাক রয়েছে। সাড়ে সাথী মানে আপনার ফেলিওর, আপনার কমজোরিটাকে বারে বারে দেখানো। তো আপনি যদি সেই কমজোরিটাকে মেনে নিয়ে এগিয়ে চলেন, দেখবেন আপনার জীবনে সমস্যা বলে কিছু থাকবে না। কিন্তু যদি সেই কমজোরিটাকে মেনে নিয়ে বা ফেলিওরটাকে মেনে নিয়ে যদি থেমে যান, যদি কাঁদতে থাকেন সেখানে বসে, তাহলে কিন্তু আপনার সমস্যা আরো বেড়ে যাবে, আরো ভয়ঙ্কর হয়ে যাবে। তাই মীন রাশির মানুষেরা এই কল্পনার মধ্যে ডুবে না গিয়ে, হতাশা, ডিপ্রেশন, অ্যাংজাইটির মধ্যে ডুবে না গিয়ে, একটু নিজেকে বলুন যে আপনার মধ্যেও প্রচুর একটা ক্ষমতা রয়েছে। আপনার যেহেতু দ্বাদশ ভাব, একটা ঈশ্বর প্রদত্ত ক্ষমতা আপনার মধ্যে রয়েছে। আপনি যে কোনো অসম্ভবকে সম্ভব করতে পারেন। আপনার মধ্যে একটা মিস্ট্রিয়াস ক্ষমতা রয়েছে, অনেক কিছু আপনি আগে থেকে বুঝতে পারেন, একটা আধ্যাত্মিক ব্যাপার রয়েছে আপনার মধ্যে। আপনি যে কোনো ঈশ্বরকে যদি মন থেকে ডাকেন, আপনার জীবনে সফলতা আসবেই আসবে। কেননা আপনি মন থেকে অনেক ভালো হন, কিন্তু অত্যন্ত সহজ সরল, অত্যন্ত কল্পনা পরায়ণ, অত্যন্ত একটা নিজের দুনিয়ায় থাকে, একটু বাচ্চা সুলভ মেন্টালিটি, কখনো কখনো সবকিছু দেখেও যেন দেখেন না, বুঝেও বোঝেন না, একই ভুল বারবার করে ফেলেন, এই সমস্যাও কিন্তু মীনের জীবনে অনেকটা প্রবলেম হয়ে ফেলে দেয়। তাই এই ব্যাপারগুলোকে আপনাকে একটু কাটাতে হবে, এই ব্যাপারগুলো আপনাকে একটু বুঝতে হবে, যে জায়গাটা আপনার ল্যাক রয়েছে সেই জায়গাটা বুঝতে হবে। তো এই মঙ্গল আপনার 26 আগস্টের পর থেকে কিন্তু ফোর্থ হাউসে অবস্থান করবে। তো ফোর্থ হাউসে অবস্থান করে আপনার ভূমি, ভবন, বাহন, আপনার আপনার সার্বিক অর্থে কর্মের জায়গাটা, আপনার আপনার রিলেশনশিপের জায়গাটা, যে নেগেটিভিটি জায়গাটা তৈরি করছিল সেই জায়গাটা খুব বৃহস্পতির সঙ্গে সঙ্গে মঙ্গল দেবও কিন্তু দৃষ্টি প্রদান করে সপ্তমভাবে কেতুর নেগেটিভ প্রভাবকে অনেকটা কাটানোর চেষ্টা করবে। তো এই সময়গুলোকে একটু কাজে লাগাবেন, একদমই টেনশন করবেন না, একদমই অস্থির হবেন না। এবং আপনার যত রকমের সিদ্ধান্তহীনতা, মাথা গরম করে যাওয়া, টেনশন হওয়া, ব্যয় বেশি হয়ে যাওয়া, এই যে সমস্যাগুলো সারি সারি থেকে আসছে, তাই আপনি একটু না ভালোভাবে শনি মন্দিরে পুজো দিন।
তাহলে দেখবেন আপনার জীবনে সমস্যার ব্যাপারটা অনেকটা কেটে যাবে, এত সমস্যা আপনাকে কিন্তু প্রভাবিত করবে না। মীন রাশি বা লগ্নের মানুষরা যদি এইভাবে চলেন তাহলে আপনার জীবনে অনেকটা রেক্টিফিকেশন হয়ে যাবে। আপনার জীবন সংক্রান্ত ব্যাপারে যে প্রবলেম, যে অস্থিরতা আপনি ফিল করছেন, সেই জায়গাটা আপনার জীবন থেকে সর্বার্থভাবে কেটে যাবে বলে আমি মনে করি। তবে মীন রাশি বা লগ্নের মানুষের ক্ষেত্রে যেহেতু বুধ নিজস্থ হয়ে যায়, তাই আপনাদের সব ব্যাপারে একটা কমিউনিকেশনের গ্যাপ, যেই কথা আলটিমেট বললেন মানুষ ভুল বোঝে, আপনাকে অনেকে বুঝতে চায় না, আপনার ভ্যালু অনেকে দিতে চায় না, জানে যে আপনি আপনার মতো সরল মানুষকে প্রয়োজনে ইউজ করা যেতে পারে, এমন একটা মেন্টালিটি অনেকের কিন্তু থাকে। কিন্তু আপনারা সহজ সরল হতে পারেন, কিন্তু আপনারা খুব বুদ্ধিমান, খুব বুদ্ধিমতীও হন অনেক ক্ষেত্রে, তো কিন্তু আপনারা সম্পর্ককে বেশি প্রায়োরিটি দেন, দায়িত্বকে বেশি প্রায়োরিটি দেন, সব বুঝেও যেন চুপ করে থাকেন, সব দেখেও যেন দেখেন না। কিসের যে ভালোবাসা, কিসের যে আপনার এত বেশি মানুষের প্রতি ভক্তি, অ্যাডজাস্টমেন্ট, এই ব্যাপারটা আপনার সব জেনে অনেক সমস্যার মধ্যে আপনাকে জীবনে ফেলে দেয়। এই ব্যাপারগুলোকে আপনাকে একটু সরাতে হবে, না হলে আপনার এই বেশি ভালো মানুষে আপনার মনে কিন্তু অনেক আঘাত দিতে পারে, অনেক কষ্ট দিতে পারে। আপনি সব ব্যাপারে একটু বেশি খিটখিটে হয়ে যান, এক কথা বারে বারে বলতে থাকেন, সেই জন্য অনেকে আপনার কথা শুনতে চায় না। হ্যাঁ, এবং আপনারা অরিজিনাল যে কাজটা করা দরকার সেই কাজটা না করে বারে বারে অ্যালিগেট করতে থাকেন, রেগে যান। এবং মানুষ বেশি পরিশ্রম করলে কি হবে, লিমিটের বাইরে বেরিয়ে বেশি খাটলে কি হবে, তার মনের মধ্যে একটা একটা মলিনতা তৈরি হবে, তার মনের মধ্যে একটা ডিপ্রেশন তৈরি হবে, অশান্তি তৈরি হবে। সেই জায়গাটার জন্য মীন রাশি বা লগ্নের মানুষের মধ্যে একটা মানসিক চাপ, মানসিক অস্থিরতা তৈরি হয়। আপনার যতটুকু করা যায় ততটুকু করবেন, আপনি লিমিটের বাইরে বেরিয়ে কাউকে বেশি হেল্প করতে যাবেন না, যেটা আপনার জীবনে অনেক সমস্যা ক্রিয়েট করতে পারে। বুঝে গেল কি বললাম? আজকে এখানেই থামছি, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। নমস্কার, থ্যাংক ইউ, আপনারা সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। এই যে নিউজটা শেষ করছি, নমস্কার।